ভোট দিবেন কোনখানে একতারা আমার গাল মাসখানে ভোট কিসেরা এত কিসের ভোট লাগে আপনার দর্শক আমরা চলে আসছি হিরো আলমের এক ভক্তের বাড়ি যিনি বাজারে বাজারে গিয়ে ভোট চাচ্ছে দেখতে পাচ্ছেন গ্রামবাসী বাংলাদেশের লোক পৃথিবীর লোক সবাই জানেন হিরো আলম কিন্তু নির্বাচন করেছে হিরো আলমের দুটি আসন পেয়েছে একটা আসন না মানুষ একটা আসন পায় না যিনি বাজারে বাজারে গিয়ে দোকানে দোকানে যুবক এবং বুড়ো বাবাদের কাছে ভোট সে ভাইরাল হয়েছে আমরা তার বাসায় চলে আসছি সবাই ভালো করে জানেন এখন বক্তব্য দিচ্ছে হিরো আলম ভাই এখনো মাঠে আছে মাঠে থাকবে আমি গত ছয় দিন ধরে নির্বাচনে জিতার জন্য অনেক চেষ্টা করেছি মাঠে নেমেছি মাঠে থাকবো এবার আর ভোট চলবে এক তারিখে একতারা মার্কা একদমে ধুমাধুম চলবে আপনারা এক তারিখে ভোট দিবেন কোনখানে একতারা মার্কা মাসখানে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একটি মেয়ে হিরো আলমের ভক্তকে ভক্তের কাছে এসে সব ছিঁড়ে দিল পোস্টার ছিঁড়ে দিল দেখি আমরা দেখতে পাচ্ছি না দেখি আপু আপনাকে দেখতে পাচ্ছি না আপু আপনাকে দেখতে পাচ্ছি না একটু এদিকে ঘুরবেন প্লিজ আপু এদিকে ঘুরবেন একটু প্লিজ দেখি আপনাকে একটু দেখি হ্যাঁ কি হয়েছে একটু বলেন তো দেখি কি বলবো ভাই দর্শক ভাই দেখতে পাচ্ছেন ভাই ভাই আমরা আমরা একটু কথা বলি আমরা দেখেছি যে আপনি বাজারে বাজারে যুবক এবং বুড়ো বাবাদের কাছে এবং চাচা চাচি মামা মামি যারা আছেন হোটেলের মানে যারা আছে হোটেলে হোটেলের দোকানে দোকানে গিয়ে আপনি হিরো আলমের নামে ভোট চাচ্ছেন একতারা মার্কে ভোট চাচ্ছেন আমরা জানি যে আপনি ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছেন যে আপনি দাঁড়া দাঁড়ায় আপনি সিরাজগঞ্জে উল্লাপারে আপনি ভোট চাচ্ছেন যার কারণে আপনি আমরা বাসায় চলে আসছি তো আমরা বাসায় এসে দেখতেছি যে আপনার বাসায় তো আপনার ওয়াইফের সাথে এরা কি আপনার ওয়াইফ জি আপনার ওয়াইফের সাথে একটা তুমুল ঝগড়া লেগে গেছে একটু জানতে চাই কেন ভাই আমার কাজ হচ্ছে সকালবেলা এক মুঠ খাই আর আসলে আমি হিরো আলম ভাইকে এত ভালোবাসি আমি হিরো আলম ভাইয়ের পোস্টারটা রাখি হ্যাঁ অবশ্য আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমি কিন্তু এক মুঠো ভাত হিরো আলম ভাইয়ের মুখে ধরি পোস্টারের উপরে মানে মন মানে না যে ভাই এত কষ্ট করতেছে রাত বারোটা পর্যন্ত ঘোরে সকালবেলা এক মুঠ খায় না আর আমার কাজ হচ্ছে চাষতালে চাষতালে যায় মানুষকে মানুষের সামনে বক্তব্য দেওয়া আমার শুধু একটাই পেশা যে যাদের ভোট নাই তারা দোয়া করবে আচ্ছা ভাবি আমি আপনাকে একটা রিকোয়েস্ট করতেছি সেটা একটু শুনবেন প্লিজ এদিকে আসবেন একটু মানে আমরা ভিডিও করতেছি আপনাদের কোনো প্রবলেম আছে কি আমরা জানি যে উনি একজন হিরো আলমের ভক্ত বেশ কিছুদিন হিরো আলমের সাথে উনি প্রচার প্রচারণাও করেছেন একতারা মার্কায় এবং আমরা জানতে পারছি যে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বক্ষকপালিয়া মানে কী যেন গ্রামের নাম সেখানেও প্রচার প্রচারণা করেছেন এবং বয়লিয়া বাজারেও অনেক মানুষের শ্রমিক ভাইদের কাছেও উনি গেছেন যাওয়ার পরে ওনার হিরো আলমের একতারা মার্কায় ভোট চেয়েছেন এবং দোয়া চেয়েছেন হ্যাঁ অনেকে বলছেন যে এখানে তো আমরা ভোট দিতে পারবো না আমরা দোয়া করবো হ্যাঁ তো আমরা জানি যে ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মানে ভোটার যারা ভোটার আছে তাদের কাছে ভোট চায় আর বাদ বাকি যারা আছে তাদের কাছে দোয়া চায় তো আমি ওনাকে কি বলছি জানেন ভাই আমি ওনাকে বলছি আপনি যে টাকা খরচ করতেছেন ঘুরে বেড়াইতেছেন এটা তো কিন্তু কোনো লাভ নাই আপনি এত জায়গায় ঘুরতেছেন এটা করতেছেন ওটা করতেছেন এটা তো কোনো লাভ নাই আপনি যদি বাড়িতে বসে থেকে পাশে তো নামাজ পড়ে যদি দোয়া করেন এটা কাজে লাগবে তা ঠিক আছে তবে হিরো আলমের সাথে কিন্তু সবসময় ঘুরবে না আর আমরা জানি যে হিরো আলমের সাথে ভালো একটা সম্পর্ক ভাইয়ের যার কারণেই আজ দশ দিন যাবৎ প্রচার প্রচারণায় আপনার হাজব্যান্ড বগুড়াতে বগুড়া শহরে এবং কাহালুতে এবং সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উনি ভোট হিরো আলমের জন্য ভোট প্রচারণা নিয়ে ব্যস্ত আছেন আমরা জানতে পেরেছি তো এখন মানুষ কিন্তু সবসময় কিন্তু সবার পিছনে ঘোরে না হ্যাঁ এটা আপনাকে বুঝতে হবে তো উনি যখন একটা পোস্টার নিয়ে এখানে একটা বক্তব্য দিচ্ছিল এমন সময় আমরা ভিডিও করতেছিলাম ভিডিও ধারণের সময় আপনি এসে আপনার হাজব্যান্ডকে অনেক কথা বললেন এবং তাকে হ্যারাসমেন্ট করলেন এটা আসলে ঠিক হয়নি ভাই আপনি আসলে হিরো আলমকে কতটুকু ভালোবাসেন ভাই আপনাকে তো বললে তো আমি বলে বুঝাতে পারবো না কতটুকু ভালোবাসি একজন আপনি বলতে পারেন যে আমি আমি তাকে ভালোবাসি কিন্তু কতটুকু ভালোবাসি যদি আমার আত্মাটা কেটে দেখাইতে পারতাম তাহলে বুঝতে পারতেছেন ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিও দেখেছেন আমার
আসলেই আমি কিন্তু ওই অনেক লোক আছে পুরস্কার দিতে যাচ্ছে ভাইরাল হওয়ার জন্য, আমি তো আসলে আমি ভাইরাল হওয়ার জন্য আপনি ভাইরাল হয়েছেন, তবে আপনি ভাইরাল হওয়ার জন্য আপনি কি প্রচার প্রচারণায় নেমেছেন নাকি আসলে হিরালকে ভালোবাসেন? আমি ওকে মন থেকে ভালোবাসি, আমি ভাইরাল হওয়ার জন্য প্রচারণায় নামি নাই ভাই। এটা হচ্ছে আমার শেষ কথা, আর অনুরোধ করব ভাই আমার বাড়িতে অশান্তি, আর একটা দিন টাইম আছে এই টাইমটা আমাকে প্রচারণা করতে দেন, আপনারা যার যার মতো চলে যান। আসো আপনি এত পারেন কে? আরে ভাই আমি পারি, আপনাদের শেষ একটা কোশ্চেন যদি উত্তর দেন। আচ্ছা আগামীকাল আপনি আগামীকাল হিরো আলমের বগুড়ায় দুই আসনে হচ্ছে তিনি নির্বাচনে নির্বাচন করবেন, এখন আগামীকাল নির্বাচন 1 তারিখ ধরেন আমি করতেছি। আপনি কি আজকে হিরো আলমের কাছে চলে যাবেন না কালকে চলে যাবেন? কালকে সকালে যাবো আমি।